হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসছি। অনেক আফু, অনেক ভাইয়া এবং অনেক সোনামণিরা আমাকে রিকোয়েস্ট করেছে, তাদের জন্য যেন একটা ডায়েট চার্ট তৈরি করি। এই ডায়েট চার্টটা হচ্ছে, অনেক সোনামণিরা আছে যারা বয়স অনুযায়ী অনেকখানি ওজন বেড়ে গেছে তাদের জন্য। আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভিডিওটা দেখার পরে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ডায়েটটা 10 থেকে 19 বছর বয়সী বাবুদের জন্য। নিয়ম করে ডায়েটটি করলে ইনশাআল্লাহ 1 মাসে 15 থেকে 20 কেজি ওজন কমবে। অবশ্য রাত 10টার ভিতরে ঘুমাতে হবে এবং সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলুন সারাদিনে কী কী খাবে, কী কী করবে জেনে আসি ভিডিওতে। তো অবশ্যই সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চেষ্টা করতে হবে, আর ঘুম থেকে ওঠার পরে একটু হাঁটাহাঁটি এবং কি ব্যায়াম করতে হবে। তো সেই জন্য অবশ্যই আমাদের মায়েদেরকে বা বাবাদের একটু সাহায্য করা উচিত, কারণ ওরা তো একা হাঁটতে যেতে পারবে না অথবা ব্যায়াম করতে পারবে না, তো ওদেরকে একটু বলে করাতে হবে। তো যেহেতু ভিডিওটা সকাল থেকে আরম্ভ করেছি, তো অবশ্যই ব্যায়াম করে বা হেঁটে এসে এখানে কুসুম গরম পানি দিয়ে লেবু পানি অথবা অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবে। তো একটুখানি লবণ মিক্স করে দিতে পারেন। তারপরে চলে যাচ্ছি আমরা সকালবেলা কি খাব। তো এখানে আমি কিছু শাক ভাজি করতেছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি। আপনাদের কাছে যদি থাকে বা সম্ভব হয় তাহলে অলিভ অয়েল তেল দিতে পারেন। এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা পাওয়া যায় সেটাই দিবেন। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিলে বেশি ভালো হয় আর কি। যদি সম্ভব হয় তাহলে দিবেন, আর যদি সম্ভব না হয় তাহলে সরিষার তেলটা দিয়ে খেতে পারেন। তা আমি শাকটাকে সরিষার তেলটা দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এখানে শাকের পরিবর্তে অন্য কোনো সবজিও খেতে পারেন। এক এক দিন এক একভাবে খাওয়াতে চেষ্টা করবেন বা খেতে চেষ্টা করবেন আর কি। তো এখানে যে শাকটা পাওয়া যাচ্ছে, আমরা এখানে অনেক রকমের শাকও খেতে পারি, যেরকম ধরেন লাল শাক খেতে পারি বা সবুজ শাক সবজিগুলো একটু বেশি খেতে চেষ্টা করতে হবে। তো এই তো আমার শাকগুলো ভাজা হয়ে গেছে। অনেকে হয়তো বা এখানে বলবে যে তেল একটু বেশি, কারণ আমি অন্যান্য ভিডিওতে এরকম কমেন্ট পাইছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু এই তেলটা খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর প্রথম সপ্তাহে এরকম খাওয়া যাবে, কারণ প্রথম সপ্তাহে যদি আপনি একটু লবণীয় খাবার না হয় তাহলে কিন্তু খেতে চাইবেন না বা বাবুরাও খেতে চাইবে না। তো আমি কিছু বাদাম এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু কাঠবাদাম নিছি এবং কিছু চীনা বাদাম নিছি। চীনা বাদামটা নিতেছি এই জন্যই, হয়তোবা অনেক সোনামণিরা বাইরে আছে যেগুলো হয়তোবা দেশে মানে গ্রামের বাড়িতে আছে বা তাদের হাতের কাছে আপনার বাদামগুলো পাওয়া যাবে না, তো তারা কিন্তু চীনা বাদাম খেতে পারবে। আমি এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে বা বাটার দিয়ে ভাজতে হবে। আপনি এখানে চাইলে কিন্তু প্রথম যে 1 সপ্তাহ তখন কিন্তু 5-6টা ডিমও খেতে পারবে, কোনো সমস্যা নাই। অনেকে হয়তো বা বলবে যে 2টা ডিমে পেট ভরতেছে না, কারণ এটাই স্বাভাবিক। আমরা যখন হঠাৎ করে একটা ডায়েট শুরু করি তখন কিন্তু হয়তো বা অল্প খাবারে হয় না। আর যখন আপনি এরকম ঘি দিয়ে বা বাটার দিয়ে আপনি বাদাম অথবা আপনি ডিম ভেজে খাবেন তখন কিন্তু খাবারটা বেশি খাওয়া যায় না। এটা আপনার নিজের থেকে কিন্তু এমনটা হবে যে আপনার খাবার রুচিটা চলে যাবে বা আপনার খেতে ভালো লাগবে না। তো এই তো সকালবেলা আমি এখানে কিছু শাকভাজি নিয়েছি, 2টা ডিম নিয়েছি, কিছু বাদাম আমি ঘি দিয়ে ভেজে নিছি, তারপরে হচ্ছে আমি এখানে কিছু শশা নিছি আর লেবুর পানিটা নিয়ে নিছি। লেবু পানিটা অবশ্যই আপনাকে কুসুম গরম পানি দিয়ে নিতে হবে। তো সকালবেলা এই তো আমার খাবারগুলো এগুলাই হয়ে গেছে। সবচেয়ে বড় ডায়েট হচ্ছে যে এটাই, যে বাইরের খাবারটা না খেয়ে আমরা যদি ঘরের তৈরি খাবারগুলো খাই, এটাই হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। বাইরের খাবার না খেয়ে ঘরের খাবারটা দিতে চেষ্টা করবেন। এতে করে কিন্তু সব বাচ্চা এবং কি বড়রাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপর বাবুদের প্রতিদিন 1টা করে ডাব দিতে চেষ্টা করবেন। অবশ্যই এটা শুধু বাবুদের জন্য না, কোনো বড় মানুষ যদি এই ডায়েটটা করতে পারেন সে তাদের জন্য কিন্তু ডাব খাওয়াটা খুবই জরুরি। অবশ্যই দিনে 1টা ডাব খেতে চেষ্টা করবেন, তবে যদি সম্ভব না হয় অন্তত কয়েকদিন পর পর 1টা ডাব খেতে চেষ্টা করবেন। তো এই তো অনেক সোনামণিরা আছে স্কুলে যাবে, তখন তারা কিন্তু স্কুলে গিয়ে টিফিন খেতে হবে। তো টিফিনের ক্ষেত্রে কিন্তু আমরা বাবুদেরকে বাসা থেকে বাদাম ভেজে ঘি দিয়ে ভেজে দিতে পারি অথবা ডিম ভেজে দিতে পারি, যেন ওরা বাইরের খাবারগুলো না খেতে পারে। তো সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।
তো যাই হোক, আমি এখন চলে আসছি দুপুরের কি খাবে সে আয়োজন নিয়ে। তো দুপুরে আজকে রাখতে পারেন যে আপনি মাছ ভাজা, এখানে আপনি সামুদ্রিক মাছ, রুই মাছ, বিভিন্ন রকমের তৈলাক্ত মাছগুলো আপনি রাখতে পারেন। তো এখানে আমি মাছগুলোকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর যে এটা করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওদেরকে সামুদ্রিক মাছগুলো একটু খাওয়াতে, এতে করে কিন্তু ওজন কমতে অনেক সাহায্য করবে। আর মাছটা যে আপনি এভাবে ভেজে খেতে হবে এমন কোনো কথা না, ও যেভাবে খেতে চায় সেভাবে খাওয়াবেন। একটা বাচ্চা কি খেতে পছন্দ করে বা কি খেতে চায় সেটা সম্পূর্ণ মায়ের উপরে ডিপেন্ড করে। মা জানে যে বাবু কি খেতে পছন্দ করবে বা করে, এই জিনিসটা কিন্তু আমরা মায়েরাই জানি। তো সেই ওর পছন্দ মতো খাবারটাই দিতে চেষ্টা করবেন। তো এখানে আমি একই কড়াইর মধ্যে কিছু এখন মাছের ডিম ভেজে নিব। মাছের ডিম কিন্তু ডায়েটের মধ্যে অনেক উপকারী। তো এখানে আমার শিং মাছের ডিম ছিল, আপনারা যে কোনো মাছের ডিম খেতে পারবেন, কোনো সমস্যা নাই। যে এমন না যে আমার শিং মাছের ডিমটাই খেতে হবে, এমন না, আপনার হাতের কাছে যে কোনো মাছের ডিম থাকে, ইলিশ মাছ, রুই মাছ, যে কোনো মাছের ডিম থাকুক, আপনি সেটাই বাবুকে বা আপনি নিজেও খেতে পারেন। মাছের ডিমটা কিন্তু আমাদের এই ডায়েটের জন্য ছোট বড় সবার জন্য অনেক উপকারী। তো বাবুদেরকে বলবো, তোমরা যারা বাইরে যাও, বাইরে গিয়ে চকলেট, চিপস বা বাইরের যে কোক এগুলা খাবে না, অবশ্যই এগুলা যেন না খাও, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ তাহলে তোমাদেরকে একটু সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে, বন্ধুরা তোমাদের সাথে মিশবে। আর যতক্ষণ ক্ষিধা না লাগে ততক্ষণ খাওয়ার দরকার নাই, যখন ক্ষুধা লাগবে তখন কিন্তু পেট ভরে খেতে হবে। ক্ষুধা না লাগলে জোর করে, যে অনেক মায়েরা আছে যে না আমার বাবুটা এখন খাওয়ার সময় হয়েছে, দুপুরে খায় নাই বা সকালে খায় নাই বা রাত্রে খায় নাই, ওকে খেতে দিতে হবে, এমনটা করবেন না প্লিজ। ওর যখন ক্ষুধা লাগবে তখন সে যখন বলবে যে আমার ক্ষুধা লাগছে, তখন ওকে পেট ভরে খেতে দিবেন, এর আগে দিবেন না। তারপরে আমরা যারা এই যে দুপুরে যে খাবারটা, আমি সেখানে ডিম ভেজে নিছি, তারপরে হচ্ছে বাদাম ঘি দিয়ে ভেজে নিছি। এখানে চাইলে কিন্তু গরু মাংস খেতে পারবে, ছোট মানুষ যারা তারা গরু মাংসটা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই শাকসবজির সাথে খেতে হবে, আর গরু পায়া খেতে পারে, গরু মজক খেতে পারবে, তারপরে হচ্ছে মাছের ডিম বা অনেক রকমের খাবার আছে যেগুলো তৈলাক্ত। আর গরু মাংস যে খাবে তখন কিন্তু সে তৈলাক্ত যে চর্বিগুলো থাকে সেগুলো সহকারে খাবে, কোনো সমস্যা হবে না। গরুর চর্বিগুলো সহ কিন্তু তাকে খেতে দিতে হবে। তো এই তো ছিল আমার দুপুরের আয়োজন। এখানে আমি দুটা ডিম নিছি, একটা বড় দেখে মাছ নিছি, কিছু বাদাম, শসা, মাছের ডিম, শাক নিছি। আপনি চাইলে কিন্তু এখানে হয়তোবা পরিমাণটা বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, প্রথম এক সপ্তাহ কিন্তু খাবারের পরিমাণ বাড়ানো যাবে। তো চলে আসতেছি রাতের খাবার। রাতে কি খাবেন সেটা যদি চান, আপনি দুপুরে যেগুলো রান্না করছেন সেগুলোও খেতে পারেন। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য একটা রেসিপি করে দেখাচ্ছি। তো এখানে আমি কিছু বরবটি আমার পরিমাণ মানে সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি কিছুটা এখানে লাউ নিয়ে নিচ্ছি। কয়েক রকমের সবজি দিয়ে কিন্তু একটা ভাজি বা একটা রান্না করে দিতে পারেন, যেটা বাবু পছন্দ করবে সেরকম করে। আসলে এই খাবারটা হচ্ছে তার পছন্দ মতো হবে। আমরা বড়রা কিন্তু অনেক খাবার এমনিতেই খেয়ে ফেলি, যেটা হয়তো আমাদের পছন্দ না সেটাও খেয়ে ফেলি, কিন্তু এই ক্ষেত্রে বাবুদের ক্ষেত্রে তো এমনটা হবে না, তারা তো অবশ্যই তাদের পছন্দ মতো খাবার নেবে। তো এখানে আমি কিছু পটল, লাউ, বরবটি, টমেটো কেটে নিছি। তো এটাকে আমি এখন একটু ভাজি করে নেব আমার পছন্দ মতো। তো অবশ্যই সরিষার তেল দিয়ে দিছি, আপনাদের কাছে যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থাকে সেটাই দিয়ে দিবেন। আর রাতের খাবারটা তাকে খেতে হবে অবশ্যই আপনার 7টা থেকে 8টার ভিতরে। আর মিষ্টি জাতীয় খাবার তো খাওয়া যাবে না, এটা সবাই কম বেশি জানেন। আর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম বরবটিগুলো আগে, তারপরে এখানে আমি পটলগুলো দিয়ে দিলাম, এমনকি লাউগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। সোনামণিরা যখন বাইরে যাবে তখন কিন্তু যেন বাইরের খাবারগুলো না খায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো কিছু লবণ দিয়ে আমি ভালো করে এগুলাকে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টমেটো। এগুলো হচ্ছে আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে, আমার বাচ্চা কীরকম খেতে পছন্দ করবে সেটা তো অবশ্যই আমি জানি। তো সেই জন্য এরকম করে আমি রান্না করে দিতে পারি। তো এই তো একটুখানি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর খাবারের সময় কিন্তু আপনি প্রথম যে এক সপ্তাহ সেই সময় কিন্তু আপনার কোনো ফল খেতে দিবেন না, আশা করি মিষ্টি তো অবশ্যই না।
কোনো ফল খাওয়ার দরকার নেই। অনেকে হয়তো বা বলবে ফল খাওয়া যাবে কিনা, তো আমি বলবো যদি ওজন কমাতে চান তাহলে ফলটা না খাওয়াই ভালো হবে। আর যখন ওজন কমা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে। আশা করি ডায়েট চার্টটা যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের উপকারে আসবে। তা আমি এখানে দুটা ডিম ভেঙে দিছি, এতে করে কিন্তু খাবারের স্বাদটা একটু বেড়ে যাবে। আর সোনামণিরা কিন্তু ডিম অনেক পছন্দ করে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা যখন ডিম খাবে তখন ওদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে, ওরা তৃপ্তি সহকারে খাবে। দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক মজা হয়েছে, এটা বুঝতেই পারতেছেন। আসলে অনেকখানি মজা হয়েছে, যেহেতু আমি বয়সটা পরে দিয়েছিলাম অনেকখানি মজা হয়েছিল। তো এই তো আমার রান্নাটা হয়ে আসছে, তো আমি নামানোর আগে এখানে কিছুটা ঘি ছিটিয়ে দিব। ঘি দেওয়াতে ফ্লেভারটা একটু ভালো আসবে, খেতে ভালো লাগবে। তো এটা যে কেউ খেতে পারবেন আপনাদের, এবং কি আপনারা বাসার মধ্যে যারা বড়রা ডায়েট করেন তারাও খেতে পারেন, খুবই মজার একটা রেসিপি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো যখন সোনামণিরা খাবে বা বড়রাও ডায়েট করবে তখন কিন্তু আপনারা এটাকে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন, অনেক সময় ধরে আপনাদেরকে খাবার খেতে হবে। শুধু রাত্রে খাবার না, যে কোনো খাবার যখনই আপনারা খেতে বসবেন তখনই কিন্তু আপনারা অনেকক্ষণ সময় নিয়ে খাবার খাবেন। এতে করে আপনার মনের তৃপ্তি আসবে, এবং কি আপনার যে খাবারগুলো খুব দ্রুত আপনার হজম হবে, আপনার ডায়েটের ক্ষেত্রে গিয়ে আপনার অনেক উপকারে আসবে। তো এই তো আমি কিছুটা এখানে সবজি নিয়ে নিলাম, তারপরে একটা মাছ নিয়ে নিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু শাক ভাজি। এগুলো আমার দুপুরে করা ছিল, তো সেগুলাই দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় একবেলা রান্না করে কিন্তু আমরা দুবেলাই খাই, কোনো সমস্যা হয় না। তো আর কিছু শসা দিয়ে দিলাম, এটা আপনারা যখন খেতে বসবেন তার আগে একটুখানি পানি খেয়ে নেবেন অবশ্যই। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আবার সামনে আপনারা কীরকম ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।